হ্যালো ভিউয়ার, দেশ বিদেশের নিত্য নতুন সকল প্রকার নিউজ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের কোনো নিউজ মিস করতে না চাইলে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। বিএনপির নেতৃত্ব তারেকের হাতি, জিয়া ওরফানের ট্রাস্ট দুর্নীতি মামলায় 5 বছরের কারাদণ্ড পেয়ে কারাগারে যেতে হয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। এই অবস্থায় দলের নেতৃত্ব দেবেন লন্ডনে অবস্থানরত বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। একই মামলায় তারেক রহমানকে 10 বছর কারাদণ্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার রাজধানীর বকশিবাজারে অস্থায়ী বিশেষ আদালতে খালেদা জিয়ার সাজা ঘোষণার পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সাংবাদিকদের এই তথ্য জানান। তিনি বলেন, বিএনপির সর্বশেষ স্থায়ী কমিটি বৈঠকে তারেকের নেতৃত্বে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সিদ্ধান্ত অনুযায়ী তার নেতৃত্বে দলের স্থায়ী কমিটির পরামর্শ দলীয় কার্যক্রম পরিচালিত হবে। এ সময় নজরুল ইসলাম খান বলেন, আদালতে আমরা সুবিচার পাইনি, আইনজীবীরা সন্দেহাতীতভাবে খালেদা জিয়াকে নির্দোষ প্রমাণ করলেও এ রায় দেওয়া হয়েছে। এর মাধ্যমে সরকারের রাজনৈতিক ইচ্ছার প্রতিফলন হয়েছে। বিএনপি এ নেতা বলেন, চেয়ারপারসনে অবর্তমানে সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান দলের দায়িত্বে থাকবেন, এই নিয়ে দলে কারো দ্বিমত নেই। তারেক রহমান দেশের বাইরে থেকে কিভাবে দল চালাবেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এই যুগে তিনি যেখানেই থাকুন না কেন তিনি নির্দেশ দিতে পারবেন। অসুস্থতার কারণে তিনি দেশে আসতে পারছেন না, সুস্থ হলে এবং সম্ভব হলে তিনি দেশে আসবেন। বিএনপির সর্বশেষ সংশোধিত গঠনতন্ত্রের 5-এর গ ধারায় সিনিয়র ভাইস চেয়ারম্যানকে দ্বিতীয় ক্ষমতাবান ব্যক্তির মর্যাদা দেওয়া হয়েছে। চেয়ারম্যানের অনুপস্থিতিতে সিনিয়র ভাইস চেয়ারম্যান স্থায়ী কমিটি ও নির্বাহী কমিটির সভা ডাকা সহ চেয়ারপারসনের অন্য সব ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। গঠনতন্ত্র অনুযায়ী দল পরিচালনায় 2-1 জন ছাড়া অন্যদের কোনো ক্ষমতা দেওয়া হয়নি, কেননা এই দুজনের বাহিরে কেউই দলের নীতি নির্ধারণী ফোরামের বৈঠক ডাকতে পারেন না, আর এই বৈঠক না হলে কোনো সিদ্ধান্ত অনুমোদন পায় না। অন্যদিকে বিএনপির গঠনতন্ত্র চেয়ারপারসনের সাময়িক অনুপস্থিত সিনিয়র ভাইস চেয়ারম্যানের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের কথা বলা হয়েছে। সিনিয়র ভাইস চেয়ারম্যানের কর্তব্য, ক্ষমতা ও দায়িত্ব সংক্রান্ত গঠনতন্ত্রের গ 2 ও 3 অনুচ্ছেদে বলা হয়েছে, চেয়ারম্যানের সাময়িক অনুপস্থিতিতে তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। 3 অনুচ্ছেদে বলা হয়েছে, যে কোনো কারণে চেয়ারম্যান পদশূন্য হলে সিনিয়র ভাইস চেয়ারম্যান অবশিষ্ট মেয়াদের জন্য চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।